নমস্কার। ধীর শান্ত স্রোতে বয়ে চলেছে উত্তর বাহিনী গঙ্গা, একদিকে বরুণা অন্যদিকে অসি, এই দুয়ের মাঝে বারাণসী, তার অন্যতম বিখ্যাত ঘাট দশাশ্বমেধ। সেই দশাশ্বমেধ ঘাট ধরে যদি পাড়ে ওঠো, সামনেই পড়বে একটি ছোট্ট পাথরের থালাবাটির দোকান, তার পাশ দিয়ে ঢুকে গেছে সরু একচিলতে গলি, সেই গলি দিয়ে খানিকটা এগো পড়বে একটি দরজা, বাইরে থেকে দেখে বোঝবার একটু উপায় নেই ভিতরে কি আছে, কিন্তু সে দরজা যদি খোলো ভিতরে দেখবে প্রকাণ্ড উঠোন, তার চারধার ঘিরে বিশাল বড় দোতলা বাড়ি, তিনতলায় ছাদের ওখানে কিন্তু জাল পাতা যাতে বাড়ির ভেতর হনুমান না ঢুকে আসতে পারে। এই হলো আমার মামা বাড়ি। একসময় সেখানে গম গম করত কত কত লোক, মা বলে লতায় পাতায় যত আত্মীয় স্বজন সবাই থাকত সেই বাড়িতে, গুণে শেষ করা যাবে না এত পাত পড়ত। মা বলে জানিস, যখন কলকাতায় প্রথম এসছি দেখে কি হাসি পেত যে লোকের বাড়িতে থলে করে বাজার আসে, কারণ আমরা কোনোদিনও তা ভাবতেই পারিনি, আমাদের বাড়িতে বাজার আসত ঝাঁকায় করে। মাদের বাড়ির অন্যতম প্রিয় সদস্য ছিল একটি অ্যালসেশিয়ান কুকুর, তার নাম জিমি, তার নাকি লেজে টিপ কপালে টিপ, আর সে নাকি এমনই কুকুর যে হুড়কো দেওয়া দরজা উঠে দাঁড়িয়ে খুলে ফেলতে পারে একা একাই, তারপর নিজেই হেঁটে চলে যায় বাজারে। আমার মামা বাড়িতে ছিল দুজন সর্বক্ষণের গৃহকর্মের সহায়ক, একজনের নাম সুখরাম আরেকজনের নাম মেওয়ালাল। জিমি যখন বাড়ি থেকে বেরিয়ে যেত, সুখরাম তার পেছন পেছন যেত বাজার করতে, কি তার বলবোলা ও কি তার রোয়াব। জিমি গিয়ে বাজারে এর কলাটা ওর মূলোটা তার শশাটা তুলে তুলে খেতে খেতে এগিয়ে যেত, আর সুখরাম পেছন পেছন যেত তাদের সে টাকা চোকাতে চোকাতে। এই ছিল সুখরামের বাজার করা। ফেরবার সময় আবার সুখরাম নিজে ঝাঁকা নেবে না, তার সাথে আসবে কুলি যে ঝাঁকায় করে নিয়ে আসবে বাজার, এমনই ছিল রমরমা। যাই হোক, একদিন আমার মেজো মামার শখ হয়েছে বাজার যাবে, খুব সেজে গুজে ধুতি পাঞ্জাবি পরে বাজারে গেছে। খানিকক্ষণের মধ্যেই আমার দিদা দেখে আমার মেজো মামা মুখ চোখ লাল করে এসে দুম দুম পা ফেলে ওপরে চলে যাচ্ছে, সাথে বাজার নেই। দিদা বলে, কিরে বাজার কি হলো? মেজো মামা বলে, আর কোনোদিনও আমাকে বাজারে যেতে বলবে না। দিদা বলে, কেন, হলোটা কি? বলে, জানো বাজারে গেছি, অমনি সাথে সাথে দোকানিরা বলে জিমিকে ঘাটছে আর সুখরামজিকে ঘাটছে আদমি আয়া হে উসকো আচ্ছা সামান দো, এরকম অপমান আমি জীবনে হইনি। যাই হোক, এই গেল মজার বাজারের গল্প। এই গল্প আজকের পর্বে কেন মনে পড়লো জানেন? কারণ আজকের পর্বে যে রান্নাটি দেখাবো তাতে কিন্তু উত্তর ভারতের প্রভাব স্পষ্ট। আজকে শিখব শতরূপা বন্দ্যোপাধ্যায়ের রান্না সিরিজে ওনারই শেখানো বেগুনের ঝুমকা। চলুন শিখি। আজকের পর্বের প্রথমেই বলি, যদি আপনি রোজকার বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুনি খেতে খেতে ক্লান্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের রান্নাটি করবেন। বেগুন ছাড়া মাত্র 7টি ঘরোয়া উপকরণ এবং সময় লাগবে 10 মিনিটের বেশি কিছুতেই নয়। এই রান্নার জন্য প্রথমে সেরে নিতে হবে 2টি প্রস্তুতি পর্ব। প্রথম, 1 টেবিল চামচ সাদা জিরে এবং 2 থেকে 3টি শুকনো লঙ্কা খালি খোলায় ভেজে নিন, খেয়াল রাখবেন যেন না পড়ে কিন্তু সুগন্ধ বেরোয়। তারপর তা ঠান্ডা হলে ভালো করে গুঁড়ো করে রেখে দিন। এবং দ্বিতীয়ত, 3টি উপকরণ ধনে পাতা, কাঁচা লঙ্কা এবং কিশমিশ একসাথে একটু ঘন করে বেটে রাখুন। তারপর আসুন মূল রান্নায়। এবার একসাথে বেটে নিন 150 গ্রাম পরিমাণ ধনে পাতা, তার সাথে 3টি কাঁচা লঙ্কা এবং 1 মুঠো কিশমিশ। বাটবার সময় যোগ করুন খানিকটা জল। এবার কড়াই আঁচে বসিয়ে
ঢেলে দিন সর্ষের তেল। তেল গরম হলে তাতে ভেজে তুলুন বেগুনগুলি এবং সাজিয়ে রাখুন। যতক্ষণ বেগুন ভাজা হচ্ছে আপনাদের সাথে বলি দু তিনটি দরকারি কথা। প্রথমত, বহু মানুষ আমাদের নানান সময় জিজ্ঞেস করেন এই সব খাবারগুলি পাবো কি করে, অথবা আপনাদের যোগাযোগ করব কিভাবে। তাদের জন্য বলি আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। আরেকবার বলি 6291834357, এই নম্বরে আমাদের যোগাযোগ করতে পারেন। সত্যি কথা বলতে আজকের এই পর্বটি করবার আগে আমি কিন্তু কোনোদিনও বেগুনের ঝুমকা এই রান্নাটির কথা শুনিনি, করে দেখা বা খেয়ে দেখার দূরস্থান। যাই হোক, কেমন লাগছে আমাদের আজকের পর্ব? শতরূপা বন্দ্যোপাধ্যায় রান্নার সিরিজের অন্যান্য পর্বগুলি আমাদের লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস চ্যানেলে এবং আমাদের চ্যানেলের অন্যান্য নানান পর্বগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। আর যদি মনে করেন আমাদের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, শেয়ার করবেন আত্মীয় বন্ধুদের মাঝে, এইভাবেই কিন্তু বেঁচে থাকবে এই সব রান্নাগুলি, বেঁচে থাকবে আমাদের এই ঐতিহ্য। এবার কড়াইয়ে অবশিষ্ট যে তেল আছে তাতে ঢেলে দিন আগে থেকে করে রাখা ধনে পাতা, কাঁচা লঙ্কা ও কিশমিশের মিশ্রণটি। অল্পক্ষণ নেড়ে তাতে যোগ করুন স্বাদ অনুসারে নুন ও চিনি। নুন এবং চিনি যোগ করবার পর রান্নাটি কষান তেল ছেড়ে দেওয়া অবধি। রান্নাটিতে তেল ছেড়ে দিয়েছে, এবার আঁচ নেভান। এরপর চামচে তুলে মিশ্রণটি যত্নে ঢেলে দিন অল্প অল্প করে বেগুন ভাজাগুলির ওপর। এরপর রান্নাটির ওপর থেকে ছড়িয়ে দিন আগে থেকে করে রাখা ভাজা মশলা। বেগুনের ঝুমকা রান্না কিন্তু শেষ। এই রান্না সব থেকে ভালো লাগবে রুটি বা পরোটার সাথে, আপনি চাইলে লুচির সাথেও দিতে পারেন। তবে হ্যাঁ, পরিবেশনের আগে কিন্তু ওপর থেকে ধনে পাতা দিয়ে সাজিয়ে দিতে ভুলবেন না।